আল্লাহু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া কাছে ও দূরে দেশে ও প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দীপ্ত টেলিভিশন প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশি। শুরু করছি পবিত্র মাহের রমজান উপলক্ষে দীপ্ত টিভির মাসব্যাপী বিশেষ আয়োজন মুহাম্মাদি স্টিলের সৌজন্যে কোরআনের সুর সিজন থ্রি টাইটেল স্পন্সর মোহাম্মদ স্টিল কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ওয়ান ফার্মা লিমিটেড এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট ড্রেস পার্টনার আব্দুল্লা মালাবিস ট্যুর পার্টনার ঢাকা ট্যুর গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা মেয়র ধামরাই পৌরসভা দর্শক এই আয়োজনে আজ আমরা চারজন প্রতিযোগী বন্ধুর কোরআন একাডেমির তিলাবাত শুনব শুনব পঠিত অংশে মহান আল্লা সুবাহানুয়া আলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন দর্শক আমাদের প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াত বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের স্টুডিওতে আছেন বিজ্ঞ বিচারক প্যানেল আমাদের সাথে আছেন বাংলাদেশ কারী সমিতির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান সালাম আলাইকুম ওরাহমাতউল্লাহি ওবারকাত এবং আমাদের সাথে আছেন তালিমুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় ওস্তাদ জনাব আব্দুর রহিম সালাম আলাইকুম্লাহি ওবারকত এবং আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকার্মের সম্মানিত সাবেক পেশ ইমাম ওভারপ্রাপ্ত খতিব হজরতুল আল্লাম কারি আবুল হোসেন আসসালামু আলাইকুম ও মহাগ্রন্থ আল কোরআন বুঝে পড়ে আমল করবার জন্যই আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যেই নাজিল করেছেন তাই আমরা কোরআনকে জানতে চাই বুঝতে চাই জানতে আর বোঝাতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের অনারেবল অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক আমাদের সাথে আছেন মাওলানা তেনবিউরুল ইসলাম অফিসার আল আরাফা ইসলামী ব্যাংক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আফতাবুল জামান নির্বাহী পরিচালক আপন ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত স্কলার সম্মানিত অতিথি সম্মানিত বিচারক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নেবার জন্য দর্শক সারা বাংলাদেশ থেকে তুলে এনেছি আমরা কোরআনের সব পাখি যারা তাদের সুরের মূর্ছনায় আমাদের ভাসিয়ে নিয়ে গেছেন আনন্দের সাগরে আজ চারজন প্রতিযোগী বন্ধু পবিত্র কারিম থেকে তিলবত করবে এই চারজন থেকে তিনজন যাবে পরবর্তী রাউন্ডে আর একজন আমাদের সম্মানিত বিচারকদের রায়ের কারণে বা রায় অনুযায়ী একজন বিদায় নেবে আজকের এই আসর থেকে চলুন আমরা সেই লড়াই দেখব লড়াই শুনবো মঞ্চে প্রথমেই ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু আম্মার সাদিককে মঞ্চে আসছে عمر صديق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره مثل نوره كمشكات فيها مصباح المص يباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة. مباركه زيتونه لا شرقيه ولا غربيه يكاد زيتها يضيء ولو لم تمسس هناك نور على نور يهدي الله لنوره من يشاء شيء عليم في بيوت اذن الله ان ترفع ويذكر فيها اسمه يسبح له يسبح له فيها بالغدو والاصال صدق الله العظيم বিলকারী দর্শকর্তি লাভ যখন শুনছিলাম ও যা পড়ছিল ওখানে একটা বাক্য সেটাই আমার বেশি করে মনে পড়ছিল নুরু নালা নুর ইহাদিল্লা হুলি নুরিহী মাইয়াশা ভাষানি চলুন আমরা শুনে আসি আমাদের সম্মানিত বিচারকদের মূল্যায়ন আমার আমি তোমার কাছে একটা জিনিস চাব তুমি দিবে ইনশাআল্লাহ চেষ্টা করব। তোমার বাকি জীবনটা তুমি কোরআনের জন্য উৎসর্গ করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিক আমিন অসাধারণ মূল্যায়ন পেয়েছো তুমি ধন্যবাদ তোমাকে সম্মানিত বিচারক মাওলানা আব্দুর রহিম সবাই চায় কিভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে আমাদের আম্মার যে তেলাওয়াত করেছে তার তেলাওয়াতের থেকে অনেকেই শিখতে পারবে আশা করি এই এই প্রোগ্রাম আমাদের এই তেলাওয়াতকারীদের মাধ্যমে সফল হচ্ছে সফলতার দিকে যাচ্ছে আর আমার অনেক ভালো করবে আমি বিশ্বাস করি তার জন্য দেওয়া রইল প্রিয় দর্শক চলুন আমরা জানব এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ সুবান হুমাতে আলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন সম্মানিত স্কলার এই আয়তে আল্লাহ তালা বলছেন আল্লাহ নূর উসামাত আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর নূর মানে হচ্ছে আলো এবং এর উপমা আল্লাহ তালা এই আয়তে দিয়েছেন যে একটা কাচের স্বচ্ছ বাতির ভিতর কাচের দানি যেটার মধ্যে নূর থাকে তার উপরে আবার আর একটা স্বচ্ছ প্রদীপ কিন্তু এবং এর ভিতরে হচ্ছে তারকার ন্যায় উজ্জ্বল প্রদীপ যেটা চার দিক থেকে আলো ছড়ায় এবং তার মধ্যে যদি কোনো আগুন নাও দেওয়া হয় সে নিজের থেকেই প্রজ্বলিত হয় এখন এর অর্থ মুফাসিরা করেছেন যে আল্লাহ সমত আল্লাহ হচ্ছেন আলোক দানকারী পৃথিবীর সমস্ত আলো এর প্রধান উৎসই হচ্ছেন আল্লাহতালা এবং সমস্ত নূর এর মালিক আল্লাহ তালা এবং সমস্ত আলো দান সূর্যের সৃষ্টি করতে আল্লাহ তালা নক্ষত্রের সৃষ্টি করতে আল্লাহ আসমান জমিনের নূরি হচ্ছেন আল্লাহ তালা আর পরে আয়তে আল্লাহ বললেনা যেই সমস্ত ঘরে তার ইবাদত বন্দীগী করা হয় আল্লাহর তসবি পাঠ করা হয় এটির সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহ তালা এই আয়তে বলেছেন সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ তেনবিরুল ইসলাম আজকে চমৎকার তালাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ আমরা এর দ্বারা উৎসাহিত হব আমাদের পরের জেনারেশন আমরা আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাবো সুরের সাথেই থাকবেন কোরআনের সুরের সাথেই থাকবেন আল্লাহ আমাদের সবার বোঝার দান কথা না বাড়িয়ে যাচ্ছি আমাদের এই প্রতিযোগী বন্ধুর জন্যে প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাবো যে বদরের যুদ্ধে কতজন সাহাবি অংশগ্রহণ করেছিলেন তিনশো তেরো জন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে উত্তর দেওয়ার জন্য দর্শক সময় হলো একটা বিরতি নেবার আশা করছি দীপ্ত টিভির সাথেই থাকবেন ইনশাআল্লাহ বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই দেখছেন স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন থ্রি এই আয়োজনে বিরতির আগে আমরা পবিত্র কোরআন একাডেমির তিলাবাদ শুনেছি একজন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে এ পর্যায়ে তিলাবাদ করবার জন্য আসছে আমাদের কিশোরগঞ্জের বন্ধু ইমদাদুল হক মঞ্চে আসছে ইমদাদুল হক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنه فله عشر امثالها ومن جاء بالسيئات فلا يجزى الا مثلها وهم لا يظلمون إبراهيم حنيفا دينا قيما ملة إبراهيم حنيفا صلاتي ونسكي ومحياي ومماتي لله قل وَمَحْيَا وَمَمَاتٍ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ ক্যাউ মিরউ মুসলিমি সদকাউ ভীষণ শক্তিশালী কণ্ঠের অধিকারী ইমদাদ ভালো লেগেছে ভীষণ আমার প্রধান বিচারক যে শক্তির কথা আপনি বলছেন শুনে তো আমার ভয় লাগছে কি হবে আল্লাহ মন্তব্য করবো তুমি এই জায়গাটা আরেকবার একটু পড়বা শেষ হ্যাঁ আরেকটা উমির চারিকালা ও আমিজা লিকা উমিরতুয়া আনা আউয়ালুল মুসলিমি ধন্যবাদ তোমাকে এইভাবেই তুমি সারাজীবন কোরারুলকারিম এলাউত করবে এবং তোমার কাছে প্রত্যাশা থাকবে তোমাকে যে নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন তার বহি প্রকাশ ঘটাবে বিশুদ্ধ তেলাওয়াতের প্রচার এবং প্রসারে করবে তো আল্লাহ তোমাকে কবল করুন আমিন সম্মানিত বিচারক জানতে ইচ্ছে করে ভয় লেগেছিল কেন ভয় লেগেছিল এই জন্য যে এত সুন্দর তেলাওয়াত করার পরে সমালোচনা কিভাবে করব। আমাদের অগণিত দর্শক আমার মনে হয় তার তেলাওয়াত সরে তাদের হৃদয়ের স্পন্দন বেড়ে গিয়েছিল খোদার প্রতি যে কোরআনের যে সুরের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছিল কোরআনের প্রতি আকর্ষণ বেশি বেড়ে গিয়েছিল এবং আপনার সেই মানে নান্দনিক কমেন্টসটাও তারা আগ্রহের সাথে গ্রহণ করেছিল সেই ক্ষেত্রে আমার কোনো ক্রিটিসাইজমূলক কোনো কথা তারা হয়তো অ্যাকসেপ্ট করতো না সেই ভীতি আমার মধ্যে কাজ করছিল আপনার উদারতার জন্য আপনাকে ধন্যবাদ যাচ্ছি আমাদের পরবর্তী সম্মানিত বিচারক আরিয়াবুল হোসেন চমৎকার ষোলো তেলাওয়াত হয়েছে শুরুটা যেরকম সুন্দর আস্তে আস্তে ছিল মাঝখানের স্কিল তো সেভাবেই ছিল পরবর্তী আমাদের বিচারক শুনতে চাই তো বলবো যে খেল করে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবল করুক আমিন আমিন দর্শক চলুন আমরা জেনে নিতে চাই মহান আল্লাহ আলা এ আয়াতের কারিমাগুলোতে আমাদের জন্য কি বক্তব্য রেখেছেন আয়ত্তি চমৎকার একটি বক্তব্য আয়তে এসেছে আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো পুণ্য কাজ আল্লাহর কাছে নিয়ে আসবেন তাকে আল্লাহ তালা দশ গুণ বিনিময় দান করবেন কত মহান আল্লাহ কিন্তু আল্লাহ তালা আবার পাশাপাশি বলেন কেউ যদি কোনো মন্দ কাজ নিয়ে আসে সাইয়া তাহলে তাকে শুধুমাত্র ওই মন্দ কাজের বিনিময়েই তা প্রতিফল দেয়া হবে কিন্তু ভালো কাজের বিনিময়ে গুণ দেয়া হবে আর আমরা জানি যে রমজান মাসে আল্লাহ তালা সব কিছুকে সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি ইন্না সলাতি অনুসুকি মাহিয়া আলামিন এটা একটা দোয়া এবং আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছুই আল্লাহতালার জন্যই নিবেদিত সুতরাং আমার জীবনের সকল কিছুই সকল কর্ম উদ্দেশ্য সকল কিছু একমাত্র আল্লাহতালার উদ্দেশ্যেই নিবেদিত এবং এটাই হচ্ছে একজন মুমিন মুসলিম বান্দার প্রকৃত চাওয়া পাওয়া এবং পরম সার্থকতা সম্মানিত অতিথি আপনার কাছে জানতে চাই যে আমাদের এই প্রতিযোগী বন্ধুর তেলত আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ কোরআনের মধ্যে যে এত সুমধুর সুর আছে কোরআন তেল মানুষের মন ভালো হয়ে যায় মানুষের অনেক পরিতৃপ্তি হয় সেটা আজকে এই প্রতিযোগীর মাধ্যমে আমাদের আপ্লুত করেছে আমরা আশা করি কোরআনের সুর আমাদের মধ্যে ছড়িয়ে যাবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও তোমার জন্য প্রশ্ন সম্মানিত প্রধান বিচারকের পক্ষ থেকে তোমার কাছে আমার প্রশ্ন হলো যে আমরা অসংখ্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজবাইন তাদের মধ্যে একজন সাহাবী উপাধি পেয়েছিলেন সাইফুল্লাহ তার নাম কি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন্যবাদ তোমাকে চমৎকার উত্তর চমৎকার উত্তর দিয়েছো तिलावतও মাশাআল্লাহ ভালো করেছো দর্শক সময় হয়েছে একটা বিরতি নেবার আশা করছি দীপ্ত টিভির সাথেই থাকবেন ইনশাল্লাহ বিজ্ঞাপন বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই দর্শক পবিত্র মাহে রমজানের চমৎকার সময় কাটছে আপনাদের আর আপনাদের সাথী হয়েছি আমরা মোহাম্মদ ইস্টিলের সৌজন্য কোরআনের সুর সিজন থ্রি নিয়ে এই আয়োজনে বিরতির আগে আমরা দুইজন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াতে হাকিম শুনেছি এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু তরিকুল ইসলামকে কোরআনের সুর ছড়াতে মঞ্চে আসছে তরিকুল ইসলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزره فاستغل وفس على سوقه على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَغْفِرَةً مِنْهُم مَغْفِرَةً তরিক তোমরা নিজেরাও জানো না আমাদের সম্মানিত বিচারকদের জন্য তোমাদের প্রত্যেকেরই তিলাওয়াত কি পর্যায়ের থ্রেড সম্ভবত ও জায়গায় আমি শেষ পর্যন্ত টিকতে পারতাম না তার কারণ তোমরা প্রত্যেকেই আপন আলোয় আলোকিত উদ্ভাসিত অসাধারণ তোমাদের তিলাবাত অসাধারণ অসাধারণ সে প্রধান বিচারক অত্যন্ত মার্জিত পরিপাটি গোছালো একটি তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছ আমরা আগামী দিনের বাংলাদেশকে তোমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার বিশ্বাস এই জাতি তোমাদেরকেই কোরআনের রাহবান হিসাবে একটা সময় তোমাদেরকে চিহ্নিত করবে এবং সেই দায়িত্ব যখন তোমাদের উপর আসবে সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত তো আল্লাহ আকবর আল্লাহ তোমাদেরকে কবল করুক তবে এইটা যেহেতু আমাদের সম্মানিত উপস্থাপক বলেছেন যে উনি আমাদের জায়গায় হলে উনি খুব বিব্রত বোধ করতে যে কাকে রাখবেন কাকে বাদ দিবেন ওনার সাথে একমত তবে কিছু কিছু বিষয় এখনও তোমাদের লিকেজ আছে যেটাকে আমি বলবো যে আজকে একই জায়গায় তুমি প্রথমে ভুল করেছো পরে আবার তুমি ঠিক করেছো এই যে প্রথমে ভুল করলে সবাই যদি সব জায়গায় ঠিক করে ফেলে আর তুমি যদি এক জায়গায় ভুল করো তাহলে এই ভুলটাই কিন্তু তখন আমাদের জন্য ধরার জন্য একটা মাধ্যম হয়ে যাবে যেমন আজকে তুমি ওয়ামিরুস আলি হাতি মিন হুম প্রথমে গুন্ডা করেছিল পরে আবার কিন্তু তুমি ঠিক করেছো সামনের পদগুলোকে আরও মসৃণ করার জন্য সাবধানতার সাথে তেলাবাদ করতে হবে আল্লাহ তোমার কণ্ঠকে আরো করে করুক এবং সেই সাথে আমি এই ইফতারের মুহূর্তে দোয়া করব তোমার আব্বু যদি জীবিত থাকেন আল্লাহ তারা তাদেরকে সুস্থ রাখুন এই জন্য যে তোমাকে কোরআনের জন্য তারা পাঠিয়েছেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ মাউলান আব্দুর রহিম আমাদের তরিকুল ইসলাম যে তেলাওয়াত করেছেন অসাধারণ লেগেছে তার তেলাওয়াত আসলে এক এক ফুলের এক এক সুগন্ধ দেখতে এক এক রকম আমাদের সামনে যে তেলাবাতকারীগণ আসছেন মানে এক একজনের তেলাবাতের ধরন আমাদের আবেগকে এমনভাবে উৎসাহিত করছে আলহামদুলিল্লাহ তবে প্রধান বিচারক কিছু উপদেশ দিয়েছেন এখানে আমার কাছে মনে হয়েছে রসুল এখানে এই একটু এমালা হয়ে গেছে এই মানে সুর জায়গাটা একটু এমালা হয়ে গেছে একটু খেয়াল রাখতে হবে তবে আরেক জায়গায় আপনি সু এর মধ্যে প্রথম সিন উচ্চারণ আসে না সিন সদের মতো হয়ে গিয়েছে পরে আবার আপনি ঠিক করে সতর্ক হয়ে গেছেন তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে আগামীতে ইনশাল্লাহ আপনার তেলাওয়াত সেরা তেলাওয়াত হবে আশা করি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাকে দর্শক চলুন আমরা জেনে নিব মহান আল্লাহ সুবাহ আলা কালামে পাকের এই অংশে কি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম এতে আল্লাহ তালা মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লু সাল্লাম এবং তার সাথীদের যে বৈশিষ্ট্য সেটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন যে তারা হচ্ছেন অবিশ্বাসীদের ব্যাপারে কঠোর কিন্তু তাদের নিজেদের মুমিনদের ব্যাপারে খুবই সহনশীল তারা হচ্ছে রুকুকারী তাদেরকে আপনি দেখবেন রুকুরত অবস্থায় তারা সিজদারত অবস্থায় আল্লাহর কাছে তারা কল্যাণ প্রার্থনা করছে এবং তাদের বাহ্যিক আবরণে তাদের সেজদার চিহ্ন তারা যে সিজদাকারী এটা প্রতিফলন হচ্ছে এবং আল্লাহ তালা এটাও বলছেন যে এই এই উপমা তাদের এটা হচ্ছে তাওরাত এবং ইঁজিল ইঞ্জিলও ছিল এবং মোমিনদের আয়ত্তের সর্বশেষে আল্লাহতালা একটা উপমা দিয়েছেন একটা বীজ থেকে যখন একটা চারা গাছ হয় আস্তে আস্তে শক্তিশালী হয় একটা শক্তিশালী কাণ্ডের উপরে এটা দাঁড়িয়ে যায় একজন মোমিন হচ্ছে এই রকম যে আস্তে আস্তে সে তার ভিত্তিটা অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হয় আল্লাহ তালা মোমিনদের জন্য ক্ষমা এবং তাদের জন্য মহা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন দর্শক আমরা একটু কমেন্ট আল্লাহ জামিল অত্যন্ত সুন্দর ভাবে করেছেন আমি উদত্তাহ আহ্বান জানাব তোমার এই কণ্ঠ তুমি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে কোরআনের তেলাওয়াত দিয়ে এবং তোমার দ্বারা আমরা উৎসাহিত হচ্ছি আমরা স্বপ্ন দেখছি আগামী প্রজন্মকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি এবং আরও অভিনন্দন জানাবো কোরআনের সুর আয়োজক বৃন্দ যারা এ ধরনের সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আর তোমাদের সুন্দর সুন্দর পাখিদেরকে কোরানের পাখিদেরকে এনেছেন আলহামদুলিল্লাহ জাজা অসংখ্য ধন্যবাদ জনাব আফতাবুজ্জামান আলহামদুলিল্লাহ আসলে বলিষ্ঠ পেলোয়াৎ শুনলাম তার গলার মধ্যে আমার এই ছোট ভাইয়ের একটা বলিষ্ঠতা আছে স্পষ্টতা আছে আশা করি বিচারক মন্ডলি যে বিষয়গুলো বলেছেন কাটিয়ে উঠে ভবিষ্যতে ভালো হবে একটি বিষয় আমি বলতে চাই আমাদের বাংলাদেশের যুব সমাজ আজকে অনেক দিক দিয়ে তারা হতাশাগ্রস্ত তারা অনেক সময় বিপদগামী তারা যদি তাদের যখন মন খারাপ হয় তাদের যখন হতাশা কাজ করে তাদের যখন অনেক দুনিয়াবী বিষয়ে যারা খারাপ লাগে তারা যখন কোরআনের সুরের সাথে নিজেদেরকে মেলাতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে আমার মনে হয় অনেক হতাশা থেকে আমাদের যুব সমাজ বাঁচতে পারবে এই প্রত্যাশা আজকের এই পবিত্র মাসে আমরা আমাদের যুব সমাজের কাছে রাখতে চাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন দর্শক চলুন আমাদের এই বন্ধুর জন্য রয়েছে প্রশ্ন প্রধান বিচারক ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে একটা বিষয় আমাদের সামনে চলে আসে যে তৎকালীন সময়ে মানুষকে অর্থের বিনিময়ে কিনে নেওয়া হতো আর তখন তাদের আইডেন্টি হতো তাদের পরিচয় হতো গোলাম আমরা আল্লাহর হাবিবের সাহাবিদের মধ্যে একজন সাহাবীর লাইভ হিস্টোরি দেখলে আমরা পাই যে প্রতিদিন তিনি একজন করে গোলামকে তিনি আজাদ করে আজাদ করে দিতেন সেই সাহাবির নাম কি সেই সাহাবির নাম হল ওসমান গনি তাআলা আনহ ধন্যবাদ তোমাকে উত্তর সঠিক হয়েছে প্রশ্নের চমৎকার উত্তর আর চমৎকার তিলাওয়াত এই দুই মিলে তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ কি না তা আমরা জানবো বিরতির পর যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের পর দর্শক প্রতীক্ষায় থাকতে হবে রেজাল্টের জন্য আর ছোট্ট একটা বিরতির পর আবার আসছি সাথেই থাকুন বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি দর্শক সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমাদের আয়োজন স্টিল প্রেজেন্স থ্রি টাইটেল স্পন্সর মোহাম্মদ স্টিল কই স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ওয়ান ফার্মা লিমিটেড এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট ড্রেস পার্টনার আবদুল্লা মালাবিস ট্যুর পার্টনার ঢাকা ট্যুর গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা মেয়র ধামরাই পৌরসভা বিরতির আগে আমরা তিনজন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াজ শুনেছি আমরা আমাদের আরেকটি বোন যে আজকের পার্টিসিপেন্ট হবার কথা ছিল তিলাওয়াজ শোনাবার কথা ছিল কিন্তু সে কোনো কারণে আমাদের মাঝে আসতে পারেনি হয়তো সে অসুস্থ আমরা জানতে পারিনি তো আজ আমরা যে তিনজনের তিলাওয়াত শুনেছি এই তিনজনই আমাদের সাথে যাবে পরবর্তী রাউন্ডে আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই তিনজন প্রতিযোগীকে দর্শক এই তিনজন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে আমরা পবিত্র তেলাওয়াত কথা ছিল চারজন তিলাবাত করবেন এই চারজন যদি তিলাবাত করতো তাহলে তাদের মধ্য থেকে একজনকে আজকের এই আসর থেকে ছিটকে পড়ে যেতে হতো কিন্তু তিনজনই যাবে আমাদের পরবর্তী রাউন্ডে তবে আজকে তারা তাদের সবটুকুন ঢেলে দেবার চেষ্টা করেছে কিন্তু আমাদের পারফর্মার অব দ্য ডে হবে মাত্র একজন কে তা জানবো তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রমজান আসে রমজান যায় যদি আমি আমাকে নিজেকে না বদলাই তাহলে রমজান আসবে আর রমজান যাবে তাতে আমার হবে কি প্রশ্ন রইল দর্শক চলুন আমরা জেনে নিব আমাদের আজকের পারফর্মার অফ দ্য ডে তার আগে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত দুজন অতিথি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসছেন আমাদের সম্মানিত দুজন অতিথি মাওলানা মোহাম্মদ তনবীরুল ইসলাম এবং আফতাবুজ্জামান আপনাদেরকে আমাদের আজকের পারফর্মার অফ দ্য ডের হাতে এই উপহার তুলে দেবার জন্যে আমার সাদি কে হতে পারে তরিকুল ইসলাম ইমদাদুল হক কনফিডেন্স আছে দেখা যাক আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর দেয়া নাম্বার অনুযায়ী আজকে পারফর্মার অফ দা ডে নাম ঘোষণা করছি সে হলো আমাদের ঢাকার নাকি বরিশালের নাকি কিশোরগঞ্জের সে হল আমাদের ঢাকার বন্ধু আম্মার সাদিক আম্মার সাদিক অনেক অনেক শুভকামনা তোমার জন্য এবং তোমাকে আমাদের সম্মানিত অতিথি উপহার কোরআনের সুর দেখবেন রমজানের প্রতিদিন বিকাল পাঁচটা পনেরো মিনিটে দীপ্ত টিভির পর্দায় এছাড়াও পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি দেখতে পাবেন ইউটিউব চ্যানেল সাউতুল কোরআনে প্রেজেন্টেড বাই প্রজাপতি